সময় পাল্টাচ্ছে, মানুষ সামনের দিকে যাচ্ছে। আবার যারা দুষ্ট মানুষ তাদের দুষ্ট বুদ্ধিও কিন্তু নানা রকম প্রযুক্তি দ্বারা আরো শাণিত হচ্ছে। এটা সব সব ক্ষেত্রে এটা স্বাভাবিক, এটাই হয়। এখন মনে করেন সামনের দিকে এখন টাইম, মানুষের সহ্য ক্ষমতাও কমে যাচ্ছে, আতঙ্ক বেড়ে যাচ্ছে, সবকিছু হচ্ছে। এই যে আপনি বললেন 10ই ডিসেম্বর কি হবে, আওয়ামী লীগ কি করবে, বিএনপি কি করবে, এখন দুইটা দলের মধ্যে দুইটা দলের মানসিকতাটা কি? বিএনপির মানসিকতা হলো 10 ডিসেম্বর তারা একটা জনসভা টনসভা করে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করবে যে আমরা হুম কিন্তু ক্ষমতায় আসতে যাচ্ছি, আমরা ক্ষমতায় এসে যাব। হুম হুম আবার হুম হুম উল্টো দিকে আওয়ামী লীগের মানে মানসিক অবস্থাটা কি? আওয়ামী লীগ চিন্তা করতেছে যে 10ই ডিসেম্বর আমরা ওদেরকে কোনো জনসভা, যদি বড় জনসভা করে ফেলে, তাহলে তো মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে আমরা বোধহয় ক্ষমতা থেকে নেমে যাব। আর আমরা নেমে যাব মনে করলে যদি মানুষ আবার রাস্তায় সব নেমে যায়, তাহলে তো আমাদের মহা সমস্যা। অতএব যে কোনো ভাবেই হোক ওদের সমাবেশটা করতে, অত বড় করতে দেওয়া যাবে না। এখন দুই দলের মধ্যে কিন্তু আতঙ্ক, দুই দলের মধ্যে কি, এক দলের হলো ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা, আরেক দল হলো ক্ষমতা হারানোর আতঙ্ক। ক্ষমতায় গেলে পরে প্রাপ্তি ভালো অবস্থা থাকবে, আর ক্ষমতা হারালে পরে ভীতি যে আমি তো ক্ষমতা থেকে গেলে যাবো না, আমি কি পৃথিবীর থেকে চলে যাবো কিনা কে জানে, এই চিন্তাটাও কিন্তু কাজ করে। যে কারণে যাদের হারানোর ভয়টা তারা কিন্তু বেশি মরিয়া হয়ে যায়, ঠিক আছে? তো এখন তাদের মধ্যে আপনি মরিয়া ভাবটা দেখছেন আওয়ামী লীগের মধ্যে, এই হলো মূল মানে একদম বেসিক কথা আর কি। তারপরে বাদ বাকি যা দেখতেছেন এগুলো সব হলো এক একটা মানে সাইড ইফেক্ট আর কি। সাধারণ মানুষের অংশটা এখানে আসলে কি তাদের মাথায় আছে? দুই দলের কারোর মাথায় আছে? কারোর মাথায় নেই। সাধারণ মানুষ তারা ভাবে আওয়ামী লীগ কি সাধারণ মানুষের দুঃখ নিয়ে যদি ভাবতো, তাহলে তারা দেশ এভাবে চালাতো, দেশ অন্যভাবে চালাতো? তারা মনে করতো কি যে আমাকে ক্ষমতায় সাধারণ মানুষই রাখবে, তখন তারা সেভাবেই কাজ করতো। তারা কি সেভাবে কাজ করতেছে? জিনিসপত্রের দাম বাড়তেছে একটার পর একটা, জ্বালানি তেলের দাম বাড়তেছে একটার পর একটা, তো এগুলো তারা কেন করছে? এগুলি এগুলি ক্ষতিগ্রস্ত কে হয়? সাধারণ মানুষ হয়। এখন সমস্যাটা কি হয় জানেন? রাজনীতির ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এদের রাজনীতিতে বেসিক যে ভুলটা সেটা হলো যারা মনে করে কি আমি যদি এই বড় লোকদেরকে হেল্প করি, এই বড় লোকরাই মনে হয় আমাকে টিকায় রাখবে, এই ধনিক শ্রেণী আমাকে টিকায় রাখবে। ইন্টারেস্টিং হলো যেদিন ক্ষমতা থেকে তারা নামবে সেই হুম দিনই হুম দেখবেন এই ধনিক শ্রেণী আবার যে যে দল আসবে তাদের লোক হয়ে যাবে। অবস্থা যা চলছে, বিএনপি যদি ঘরে বসে চুপচাপ বসে থাকে এবং সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার ক্ষমতাটা পায়, বিএনপি কিচ্ছু করবে না, ঘরে বসে থাকবে, হ্যাঁ সাধারণ হ্যাঁ মানুষ খালি তার ভোটটা দিতে পারবে, করুক না সরকার তো মাথা, সরকার শুনলে বা সরকার হাট করবে। যদি সাধারণ মানুষের ভোটের অধিকারটা যদি ফেরত পায়, হ্যাঁ হ্যাঁ তাহলে আসলে আর কিছু এই জনসভা টনসভা করা লাগে না। মানুষ জানে কিন্তু যে কখন কারে কি করতে হবে, এটা মানুষ কি হ্যাঁ ভালো হ্যাঁ মতো জানে? আমি বললাম তো যে সাধারণ মানুষকে গ্যারান্টি আপনি দেন যে তুমি তোমার ভোটটা দিতে পারবা এবং তোমার ভোটটা কাউন্ট হবে, খালি এই গ্যারান্টিটুকু আপনি দেন। ওখানে বিএনপি টিএনপি দরকার নেই তো ভাইয়া, যে হুম হুম কোনো দল থাকুক। আমি যে কথাটা বললাম এই যে আমরা হ্যাঁ আলোচনা করেছি, এই আলোচনা যে সরকারি লোকজন শুনে, মনে করেন একজন এমপি হুম শুনলো, উনি তো এখনই শোনার পরেই তো ওনার দুই একটা হার্ট বিট সে মিস করবে, কয় কি। এখন শুনেন, আপনি বলতে পারেন যে বিরোধী দল সমাবেশ কেন করে, কারণ সমাবেশ করলে পরেই তো মানুষের ভোগান্তি হয়, হ্যান হচ্ছে না। এখন বিরোধী দলের কিছু একটা করতে হবে, সে সমাবেশও না করে তাহলে আপনি বলবেন আবার এরা সমাবেশ করতে পারে না? ওনার কথা আমি আসলে ধরি না। এখন যেমন ধরেন উনি একটা বলতেছে যে বাঞ্ছারামপুরে একটা বিএনপি একটা ছেলে মারা গেল, বলে কি এটা সাজানো ঘটনা? আচ্ছা, সাজানো ঘটনা কি, এটা কিন্তু আমি ব্যাখ্যা করে না করা আবার। যায়নি নাকি? আচ্ছা বলুন তো, একটা সরকারি দলের সাধারণ সম্পাদক এত বড় একটা পদ না, শেখ হাসিনার পরেই তো হুম সেই হুম লোক যদি একটা মৃত্যুকে বলে সাজানো ঘটনা, এটা কি মানুষ? সে কি মানুষ? একটা মৃত্যু এটা সাধারণ ঘটনা, সে ওইটা সাজানো ঘটনা হয়? কে সাজাইলো, কে সাজাইলো এবং কে সাজাইতে দেখলো, এটা উনি উচ্চারণ করে হাসি মুখে? ভাই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আপনার গাড়ির নিচে পড়ে একটা মুরগিও মারা যায়, তবু তো একটু আহা উহু করে যে একটা জান গেল, আর এই মৃত্যুকে সে বলতেছে সাজানো ঘটনা? তো এই লোকের সম্বন্ধে আলোচনা করা মানে তো আসলে একে মানে কি বলবো, এটা মানুষটা আমাদেরকে সিসি করবে।